নমস্কার আপনারা দেখছেন জিও বাংলার আপনাদের সঙ্গে রয়েছে আমি ইশেতা আর আমি চলে এসেছি জিও থিয়েটারের একটা নতুন পর্ব নিয়ে এই ভিডিওটি নিবেদন করেছে জিএসটি দোস্ত জিএসটি কি বাদ দোস্ত কে সাত আজকে আমি উপস্থিত হয়েছি শিশির মঞ্চে যেখানে রঙ্গ সেনা এই নাট্যদলটির একটি নাটক ধৃত রাষ্ট্র মঞ্চস্থ হচ্ছে আসুন কথা বলে নেওয়া যাক এই নাট্য নাট্যদলের নির্দেশক এই নাটকের নির্দেশক এবং নাট্য দলের অন্যান্য কলাকুশলীদের সঙ্গে আমাদের সাথে আমরা পেয়ে গেছি ধৃতরাষ্ট্র নাটকটির নির্দেশক ধ্রুপদ ঘোষকে আসুন তার সাথেই কথা বলে নেওয়া যাক নমস্কার জিও বাংলা আপনাকে প্রথমত স্বাগত আর এই নাটকের বিষয়টা একটু শুনে নেব আগে নাটকটির বিষয় বলতে গিয়ে প্রথমে নাটক নামটি বলি তিনি হলেন কৌশিক চট্টোপাধ্যায় বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব কিন্তু উনি আমাদের ভীষণ স্নেহ করেন তো ফলে উনি এই নাটকটি লিখেছিলেন নাইনটিজের দশকে তখন একটি দল এই নাটকটি প্রচুর শো করেছে অলমোস্ট দুশো রজনীর মতো নাটকটি করে তারপরে দু হাজার সালেও তাদের নাটকটি বন্ধ হয়ে যায় আমি মানে একজন পক্ত নির্দেশক নই সেটা প্রথমেই বলতে হবে আমার নির্দেশনা শুরু হয়েছে রিসেন্টলি তো আমার প্রথম নাটকটির পর আমি স্ক্রিপ্টটি হাতে পাই এবং স্ক্রিপ্টের মধ্যে আমি কোথাও একজন নির্দেশক এবং তার যে কন্ট্রাডিকশানস এইটা আমি দেখতে পাই এবং এই নাটকটি করার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি কারণ এই নাটকটি প্রধান যে চরিত্র রহিতা শোসেন সেটি করার জন্য আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না মানে মানে একটা এত বড়ো একটা চরিত্র তার ভার নেওয়ার জন্য এবং আর একটাও যে অভ্যাস আমার আমি প্রবীণ অ্যাক্টরদের সাথে কাজটা কম করি আমাদের সবাই নতুন কে আমি একদিন বলি যে দেখ এরকম একটা নাটক আছে যে নাটকটা করা এতই প্রাসঙ্গিক যে একটা সোসাইটাল হিপোক্রেসি আমাদের মধ্যে প্রত্যেক দিন কাজ করে আমরা বলি এক কথা করি না সেটা করে উঠতে পারি না এবং সোসাইটি সেটা আমাদের বাধা দেয় তো ওকে যখন দেখায় তখন ওবারে কি যে আমি করবো দাদা পুরো জার্নিটা হচ্ছে যে আমাদের যেহেতু গ্রুপ থিয়েটার গ্রুপ থিয়েটারে যে প্রধান সমস্যা হচ্ছে যে অর্থের অভাব টাকা পয়সা নেই এর ওর বাড়ি থেকে কস্টিউম নিয়ে আসে তারপর সেক্ষেত্রে আমরা একটা অনেক সময় আমার ড্রয়িং রুমে আমার বেডরুমে সমস্ত জিনিসপত্র বার করে দিয়ে আমরা রিহার্সেল করি এরকম বিষয়টা হয় তো একটা ফ্যামিলির মতো বন্ডিং আমাদের মধ্যে চলছে এবং সেটা প্রত্যেকেই এবার আমি ওদের খুব স্নেহ করি ওরা ভীষণ রেসপেক্ট করে মানে একটা একটা ফ্যামিলির মতো জার্নি এটা ওই প্রফেশনাল থিয়েটার দলের মতো মান অভিমান এসব কিছু নেই খুব সুন্দর করে একটা সহজাতর সম্পর্ক মধ্যেও তো মান অভিমান থাকে হ্যাঁ রিহার্সেলে না আসলে সেটা হয় না আমার মনে হয় যে শোয়ের থেকে রিহার্সেলটা বেশি এনজয় করি আমি এবং প্রত্যেকটা রিহার্সেল যদি শোয়ের মতো হয় শোটা অনবদ্য হবে এটা আমার বিশ্বাস যিনি রয়েছেন তিনি এই নাটকের মুখ্য চরিত্রের ভূমিকায় অভিনয় করছেন আর চরিত্রটির নাম হলো রোহিতাশ্বর সেন কথা বলেনি তার সঙ্গে জেনে নিই তার চরিত্রের বিষয় নমস্কার জি বাংলা আপনাকে স্বাগত আপনার চরিত্রটা সম্পর্কে একটু জানাবেন আমাদের দর্শক বন্ধুদের চরিত্র বলতে এই নাটকটির নামটা থেকেই বোঝা যায় যে এখানে ধৃতরাষ্ট্র এবং সেই অন্ধ এবং অন্ধ সে অন্তরে বাহিরে এটা এই নাটকটা যখন আমাদের অভিনয় করা হয় সেই সময় নিচে মানে অ্যানাউন্সমেন্টটা হয় সেখানেও বলা হয় যে অন্ধ তুমি অন্ধরে বাহিরে এই চরিত্রটা হচ্ছে একজন থিয়েটার ডিরেক্টরের একজন চরিত্র এবং সেখানে তার নিজের সারা জীবনের যে না পাওয়াগুলো না পাড়াগুলো সেগুলো তার পরবর্তী জেনারেশনকে সে সেইগুলোকে দিয়ে যেতে চায় এবং সেটা নিয়ে তাদের এই দুটো জেনারেশনের মধ্যে দ্বন্দ্ব সেটা আর কি এই চরিত্রটার মধ্যে সম্পূর্ণভাবে ফুটে ওঠে তো এই এই দ্বন্দ্বটা অনেক আমাদের যারা মানে যারা ছবি বানায় যারা থিয়েটার ডিরেকশন দেয় বা প্রত্যেকটা শিল্পীর মধ্যে এই দ্বন্দ্বটা থাকতে থাকে এবং রোহিতা শোষণ হচ্ছে সেরকম দ্বন্দ্বমূলক একটা চরিত্র আমি যখন প্রথম মানে কাজ করতে আসি তখন আমার ওই সেই বিষয়টা সব থেকে বেশি ভালো লেগেছিল যে চরিত্রও নিজে যে আমি যা তার থেকে অন্য একটা মানুষ হয়ে ওঠা তো সেই প্রত্যেকটা চরিত্রের মধ্যেই সেই একটা জার্নি থাকে সেই জার্নিটা প্রত্যেকটা চরিত্রেও ওই নিজের মতো করে ভালো লাগে আর কি সেটা অনেক ক্ষেত্রে শেয়ার দেবেল অনেক ক্ষেত্রে শেয়ার দেবেল নয় তো এবং আমিও যেহেতু ওই এই এই যাপনটা থিয়েটার যাপন বা ছবির সাথে যুক্ত আছি সেই যার ফলে কী হয় ওই নিজে যখন লেখালেখি এবং সেই সেই ফার্স্টেশনটা মনে হয় যে আমার কোথাওটা রিলেট করার মতো জায়গা আছে এবং অনেক মানুষই রিলেটটা করতে পারবেন বা বলে আমার মনে হয় প্রত্যেকের সা মানে যারা এই এই প্রফেশনটাতে নেই তাদেরও একটা দ্বন্দ্ব থাকে যে বাবা মা নিজে যেটা পারে না সেটা ছেলেদেরকে মেয়েদেরকে দিয়ে চেষ্টা করার চেষ্টা করে মানে এরকম অনেক হয়েছে একজন থিয়েটার ডিরেক্টরের জীবনের উত্থান পতন এবং পরিবর্তনই হল এই নাটকটির মূল বিষয়বস্তু যার বিভিন্ন মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আমি ইপসিতা আবারও ফেরত আসবো জিও থিয়েটারের একটা নতুন পর্ব নিয়ে ততক্ষণ দেখতে থাকুন জিও বাংলা আর এই ভিডিওটি নিবেদন করেছে জিএসটি দোস্ত জিএসটি কি বাদ দোস্তকে সাত ক্যামেরা পার্সন রুমার সাথে আমি ইপসিতা